এবার দর্শন আকাঙ্ক্ষী হয়ে ব্রহ্মা তিনি আসলেন, খুঁজতে খুঁজতে দেখছেন ভগবান গরু চড়াচ্ছেন। এবার গরু চড়াচ্ছেন, তারপরে দেখলেন সকাদের নিয়ে খেলাধুলা করতে করতে খাওয়া দাওয়া করছেন। তো ব্রহ্মা লীলা দর্শন করতে করতে একটা লক্ষ্য করে দেখলেন যে সব সকারা খেতে খেতে হাত খেয়ে ওই এঠো জিনিস কৃষ্ণের মুখে ঢুকে দিচ্ছেন। তো ব্রহ্মা বুঝতে পারছেন না যে কৃষ্ণ স্বয়ং ভগবান, যা উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণের জন্য সারা জগৎ আকাঙ্ক্ষিত। তো ভগবানের মহাপ্রসাদ সারা জগৎ কিভাবে আকাঙ্ক্ষিত? আমাদের গুরু মহারাজ তিনি প্রকাশ করছিলেন স্বয়ং নারদ মুনি তিনি নারায়ণের মহাপ্রসাদ পাওয়ার জন্য অভিলাষী, কিন্তু নারায়ণ লক্ষ্মী দেবীকে নির্দেশ দিয়েছেন যে আমার প্রসাদ তুমি ছাড়া আর কেউ গ্রহণ করার অধিকার নেই, কাউকে দেবে না। আর পতিব্রতা স্ত্রী তার ধর্ম কি? পতির আদেশ পালন করা। এখন নারদ মুনির ইচ্ছা হয়েছে আমি নারায়ণের মহাপ্রসাদ গ্রহণ করব, আর এটা একমাত্র সম্ভব এই লক্ষ্মী দেবীকে যদি আমি সন্তুষ্ট করতে পারি তাহলেই এটা সম্ভব। তিনি কি করেছেন? লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন ঝাড়ু দিচ্ছেন। হ্যাঁ, ঝাড়ু দিচ্ছেন। দেখুন ঝাড়ু সেবাটা কিন্তু কম সেবা নয়। আমরা কি মনে করি যে পূজার এই পূজা করছে ও শ্রেষ্ঠ, তাই না? এ ঝাড়ু দিচ্ছে তুচ্ছ, তাই না? অনেক সময় এরকম মনে করি, তুচ্ছ মনে করি না? নারদ মুনি বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন ঝাড়ু দিতেন। ভগবানের সেবা কোনোটাই তুচ্ছ নয়। যার যতটুকু যোগ্যতা সেই যোগ্যতা দিয়ে আপনি সেবা করবেন, সেই সেবাটা ভগবান কিভাবে গ্রহণ করবেন? যে পূজারি তার সেবাও ভগবান যেভাবে গ্রহণ করবেন, আপনার ঝাড়ু দেওয়াটাও ভগবান, ভগবানের কাছে আপনারা দুইজন সমান। আপনার যোগ্যতা অনুসারে আপনাকে সেই সেবা সম্পাদন করতে হবে। আমরা আমাদের কাছে এটা নিচু মানের সেবা উঁচু মানের সেবা আছে, কিন্তু ভগবানের কাছে যেমন আমি ক্লাস দিচ্ছি আর আপনারা শুনছেন, আমাকে শ্রেষ্ঠ সিংহাসনে বসিয়েছে, তাই না? তো প্রণাম করবেন একটু পরে এসে আমাকে, কিন্তু এইটা ভগবানের কাছে আমি শ্রেষ্ঠ নয়, আপনি কমা নয়, আমরা দুইজন ভগবানের কাছে সমান, কোনো পার্থক্য নেই। আপনি যে নিষ্ঠ সহকারে শ্রবণ করছেন আর আমি যে ভগবানের কথা বলছি, যদি নিষ্ঠা সহকারে বলি তাহলে মানে, আবার যদি নিষ্ঠা সহকারে না বলি তাহলে আবার আমার মানটাই থাকবে না। তাই আমাদের সেবাতে সবসময় তাইভাবে নারদমুনি ঝাড়ু দিচ্ছেন, কি জন্য? মহাপ্রসাদ পাবে। তাহলে দেখুন, 12 বছর ঝাড়ু দেওয়ার পরে লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে, নারদমুনি তুমি তো অনেকদিন ধরে, কত বছর? 12 বছর। তাহলে দেখুন, হ্যাঁ, লক্ষ্মী দেবী সন্তুষ্ট বলছেন, তুমি তো অনেকদিন ধরে ঝাড়ু দিচ্ছ, তো তোমার সেবায় আমি সন্তুষ্ট, তো তোমার কিছু বাসনা মনে হয় আছে, তো তুমি কি চাও বলো, আমি তোমাকে বর দিতে চাই। বলছে এরকম বললে হবে না, আমাকে বর দিতে চাইলে সংকল্প করতে হবে, কারণ আপনি যদি আমি বলছেন আমি বললাম আর বললেন আমি পারবো না, তো সত্যিকারে যদি আপনি আমাকে দিতে চান তাহলে সংকল্প করতে হবে। হাতে জল দিয়ে সংকল্প করে নিলেন, সংকল্প করিয়ে প্রতিজ্ঞা করে নিলেন যে নারদ তুমি যা চাইবে আমি দেব, সংকল্প করছি। এবার বলছে আমাকে নারায়ণের মহাপ্রসাদ দিতে হবে, আর লক্ষ্মী দেবীর মাথায় বজ্র, কেন? স্বামীর আজ্ঞা কি? লক্ষ্মী দেবী ছাড়া কাউকে প্রসাদ দেওয়া যাবে না, একমাত্র লক্ষ্মী দেবী প্রসাদ পেতে পারবে। এখন সংকল্প করেছেন, কি করবেন? তিনি তো হতভম্ব হয়ে গেছেন। নারদ মুনিকে বলছেন, তুমি অন্য বর চাও, এটা আমার পক্ষে সম্ভব নয়। বলছেন দেখুন লক্ষ্মীদেব, আমার অন্য কিছু চাহিদা নেই, আপনি দেবেন দিন, আর আপনি সংকল্প করেছেন, আপনার প্রতিজ্ঞা আপনি যদি ভঙ্গ করতে চান করুন। এখন না লক্ষ্মী দেবী কি করবেন? তো নারায়ণকে যখন প্রসাদ দিতে গিয়েছেন অন্য দিনে খুব হাসি খুশি মনে প্রতি সেবা করেন, এই দিনে সেবা করে মন দুঃখ। নারায়ণ সেবা গ্রহণ করছেন,
লক্ষ্মী দেবীর মনে জেনে খুব দুঃখ কষ্ট, বলছে লক্ষ্মী তোমাকে তো এইরকম আমি কোনোদিন দেখিনি, তা আজকে তোমার এইরকম মনোভাব কেন, তুমি খুব দুঃখিত অন্তর। তো বলছে এ প্রতিদেবতা, আপনি আমাকে আজ্ঞা দিয়েছেন আর আপনার আজ্ঞা আমি কি করে লঙ্ঘন করব, কি না আপনার এই মহাপ্রসাদ আমি ছাড়া আর কেউ পাবে না, তার কোনো অধিকার নেই, আমি দিতেও পারবো না কাউকে, কিন্তু আমি আমার একটা পরম ভক্ত তার সেবায় সন্তুষ্টের প্রতিজ্ঞা করেছি, ও যা চাইবে তা দিব, আমাকে সংকল্প করে নিয়েছে আর আপনার মহাপ্রসাদ চায়, আমি আপনার আজ্ঞা ব্যতি রেখে আমি আপনার মহাপ্রসাদ কি করে দেব। তো তখন নারায়ণ লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য লক্ষ্মী দেবীকে বললেন, ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিচ্ছি, শুধু নারদ মুনিকে তুমি মহাপ্রসাদ দিতে পারবে, কিন্তু আমার অলক্ষ্যে আমার সামনে দেবে না। এই জন্য আমরা যখন ভগবানের মহাপ্রসাদ পাই আমার পর্দাটা দিয়ে নিতে হয়। এইবার নারদ মুনিকে মহাপ্রসাদ অনুমোদন পেয়ে দিলেন, নারদ মুনি সেই প্রসাদ গ্রহণ করে এত আনন্দিত, তার প্রেম আর তিনি ঠেকাতে পারছেন না, আর এই ব্রহ্মাণ্ড ঘুরে তিনি খালি ভগবানের নাম কীর্তন করছেন, আর এত আনন্দিত এত উল্লাসিত নারদ মুনিকে অন্য কোনো দিন আর দেখা যায়নি, করতে করতে কৈলাসে চলে গেছে। এবার শিব চিন্তা করলো, নারদ মুনির এত আনন্দ কেন, কি ব্যাপার, বলছে নারদ তোমাকে তো এরকম আনন্দ কোনোদিন আমি দেখিনি, এরকম আনন্দ তোমার কেন হলো। তো বলছেন আমি আজকে নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি লক্ষ্মী দেবীর কৃপায়। তো বলছে নারদ তুমি নারায়ণের মহাপ্রসাদ পেলে আর আমি তোমার ভাই, তুমি স্বার্থপর, আমার কথা চিন্তা না করে তুমি খেয়ে নিলে, বলে আরে মহাপ্রসাদ পাই আমার ভক্ষণ, তখন যখন পাওয়া যায় তখন কারোর কথা চিন্তায় মনে থাকে নাকি, জলটা দূরে আছে জল না, আমি আপনাদের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছি। তো নারদ মুনি প্রসাদ পেয়ে হাত ধোয়ার কথাও ভুলে গেছেন, এত প্রেম তার হৃদয়ে রয়েছে। তখন বলছে দেখি তোমার হাতে লেগে টেগে আছে কিনা, তো দেখছে আঙুলের নখের মধ্যে একটু মহাপ্রসাদ ঢুকে আছে, ওইটা নিয়ে শিব আবার তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর শিবের মধ্যে এত প্রেম উদয় হয়েছে শিব একদম নৃত্য শুরু করে দিয়েছে, আর এমন নৃত্য শুরু করেছে এই জগৎ যখন ধ্বংস হয় কে ধ্বংস করেন, শিব, আর সেই নৃত্যকে বলা হয় যখন শিব ধ্বংস করে নৃত্যের মাধ্যমে, আর সেই নৃত্যকে বলা হয় তাণ্ডব নৃত্য, আর এই রকম তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছেন পার্বতী চিন্তা করছেন, এ কি প্রভু নৃত্য শুরু করেছে, এখন তো প্রলয়ের সময় হয়নি, এ তো সারা ব্রহ্মাণ্ড একদম কম্পিত হয়ে যাচ্ছে যেন প্রলয় হয়ে যাবে, প্রভুর একই অবস্থা। তখন পার্বতী এসে বলছে প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম আপনি শান্ত হন, নাহলে জগৎ ধ্বংস হয়ে যাবে, আর এখন তো জগৎ ধ্বংসের সময় হয়নি, আপনি এরকম নৃত্য শুরু করেছেন কেন। তখন শিব পার্বতীকে বলছে আরে পার্বতী আমি নারদের এই কেনি মানে আঙ্গুলের নখের কুনিতে একটু মহাপ্রসাদ পেয়েছি, ওটা গ্রহণ করেছে আর আমার প্রেম আমি আর ঠেকাতে পারছি না। তো তখন পার্বতী শিব বলছে প্রভু আমি আপনার অর্ধাঙ্গিনী আর আপনি আমাকে মহাপ্রসাদ পেন, আমাকে না দিয়ে আপনি গ্রহণ করে নিয়েছেন, কারণ আপনি যা কিছু করবেন তার অর্ধেক ভাগ আমার রয়েছে, তাই মহাপ্রসাদ পেয়েছেন তার মধ্যে অর্ধেক আমার, আর আপনি না দিয়ে আমাকে খেয়ে নিয়েছেন তা আমার ওই মহাপ্রসাদ চাই। হ্যাঁ তখন শিব তো চিন্তা করে গেছে, বলছে দেখো এইটুকু নখের কোনায় ও আবার কাকে দেব, হ্যাঁ বলছে না আমার মহাপ্রসাদ চাই। তো পার্বতী রেগে গিয়ে বসে পড়েছেন, বলছে আমি বসে পড়লাম যতক্ষণ না আমি মহাপ্রসাদ পাবো, আমি ধ্যানে বসলাম আর এই ধ্যানের মাধ্যমে আমার ক্রোধ অগ্নি আমি প্রজ্বলিত করে সারা জগৎকে আমি পরিচয় করে দেবো। এইভাবে যখন পার্বতী তপস্যায় বসে গেলেন আর তার ক্রোধ বাড়তে বাড়তে অগ্নি সারা ব্রহ্মাণ্ড উত্তপ্ত হয়ে গেল, তখন সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গেলেন একই, তখন সবাই মিলে ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করলেন, ব্রহ্মা সহ সমস্ত দেবতারা
ভগবান বিষ্ণুর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, হে প্রভু, এই যে পার্বতী ক্রোধান্বিত তপস্যায় বসেছে আর এই ক্রোধ অগ্নিতে সারা ব্রহ্মাণ্ড উত্তপ্ত, এটা আপনি একমাত্র শান্ত করতে পারবেন, তাই আপনি এই জগৎকে রক্ষা করুন। তখন নারায়ণ তাদের প্রার্থনা শুনে পার্বতীর কাছে এসে আবির্ভূত হয়ে পার্বতীকে বললেন, পার্বতী তোমার তপস্যা আমি সন্তুষ্ট, তুমি কি চাও বলো। বলছে, প্রভু এই আমার পতি দেবতা আপনার মহাপ্রসাদ পেয়েছে আর আমার কথা চিন্তাই করেনি, হ্যাঁ তাই আমি যতক্ষণ না আপনার মহাপ্রসাদ পাবো আমার ক্রোধ অগ্নি থামবে না, আর খালি আমাকে দিলে হবে না, এই জগতের সমস্ত জীব আমার সন্তান, মা কখনো আপনার মহাপ্রসাদ পেয়ে একা দেখবেন, মায়েরা যদি কোনো কিছু পায় সেটা পেলে কার কথা আগে চিন্তা করে, কিছু হাতে পড়লেই আগে সন্তানের চিন্তা। বলছে, আমি তো আমার সন্তানদের রেখে আমি খেতে পারবো না, তাই আপনাকে আপনার মহাপ্রসাদ দিতে হবে যাতে সারা জগতের মানুষ সেটা লাভ করে। তখন পার্বতীকে ভগবান আশীর্বাদ দিলেন, আমি কলিযুগে জগন্নাথ রূপে অবতীর্ণ হব আর 56 বার ভোগ গ্রহণ করব, আমার হাত শুকাবে না, হ্যাঁ আর এই প্রসাদ সব তোমাকে অর্পণ করা হবে, তখন নাম হবে মহাপ্রসাদ, ভগবানকে অর্পণ করলে সেটা কিন্তু শুধু প্রসাদ, আর সেটা যখন ভগবানের উচ্ছিষ্ট গুরুদেবকে বা কোন বৈষ্ণবকে অর্পণ করা হয় সেটাই মহাপ্রসাদ, আর সেই মহাপ্রসাদ সারা জগতের মানুষ জগৎ জীব তারা গ্রহণ করে তারা উদ্ধার লাভ করবেন। তাহলে দেখুন, ভগবানের মহাপ্রসাদ পাওয়ার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আকাঙ্ক্ষিত, আর এখানে ব্রহ্মা কি দেখছেন, এই সাধারণ গোপবালক তারা এটকি দিয়ে ভগবানকে খাচ্ছেন, তো এই কৃষ্ণ কি ভগবান, এ ভগবান নয়। আসলে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন ভক্তিবশ মাধব, আর ভগবানকে কারা উপলব্ধি, দেবতারাও ভগবানকে উপলব্ধি করতে পারেন না, ভগবানের কার্যকলাপ বুঝতে পারেন না, ভগবানকে বা ভগবানের কার্যকলাপ বুঝতে গেলে একমাত্র ভক্তির মাধ্যমে ভক্তরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবান গীতাতে বললেন, ভক্ত মাম অভিজানাতি, ভক্তই আমাকে জানতে পারেন। তাই আমরা দেখতে পাচ্ছি স্বয়ং ব্রহ্মাও এসে ভগবানের কার্যকলাপ বুঝতে পারছেন না, হ্যাঁ তখন ব্রহ্মা বললেন, এই কৃষ্ণ ভগবান কিনা আমাকে পরীক্ষা করে দেখতে হবে। তাই কি করলেন, পরীক্ষা করার জন্য সমস্ত গোবৎস এবং ধেনুগণ সবাইকে অপহরণ করে নিয়ে চলে গেলেন, নিয়ে একটা পাহাড়ের গোফায় লুকিয়ে দিলেন। এইবার খাওয়া দাওয়া করতে করতে সখারা দেখছে, কই গাভীগুলো তো দেখা যাচ্ছে না, বলে কৃষ্ণ আমাদের গাভীগুলো তো দেখতে পাচ্ছি না, ওনা অনেক দূরে চলে গেছে, আমরা খুঁজে নিয়ে আসি। কৃষ্ণ বলছেন, না, আর কৃষ্ণ তো অন্তর্যামীর উপর সব জানেন যে কাজটা কি হচ্ছে, বলছে ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো আমি দেখে আসি। এবার কৃষ্ণ যে দেখতে গিয়েছেন, ব্রহ্মা কি করেছেন, এই গোপ সখাদেরকেও নিয়ে চলে গেছেন, ওদিকে দেখছেন মানে গাভীগুলো নেই আর এদিকে দেখছেন সখাগুলোও নেই। তখন কৃষ্ণ কি করবেন, কারণ এই সমস্ত সখাদের এই বনে পাঠানোর মতো ইচ্ছা কোনো গোপ ভোজবাসীদের নেই, একমাত্র কৃষ্ণের উপরে ভরসা করে সবাই তাদের সন্তানদেরকে প্রেরণ করতেন। এবার ভগবান কৃষ্ণ চিন্তা করছেন যে তারা সবাই আমার উপরে ভরসা করে তাদের সন্তানদেরকে বনে পাঠাতেন, এখন আমি কি করে একাকি বাড়ি ফিরে যাব যদি তাদের সঙ্গে না নিয়ে যেতে পারি। তাই ভগবান কৃষ্ণ তিনি কি করলেন, নিজে থেকে সেই নবলক্ষ ধেনু আর সমস্ত সখাদেরকে আবার প্রকাশিত করলেন নিজের থেকে, হ্যাঁ ভগবান তিনি পূর্ণ। আর ঈশোপনিষদে ভগবানকে বলা আছেন মন্ত্রে, আহ্বান মন্ত্রে, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ভগবান তিনি হচ্ছেন পূর্ণ, আর পূর্ণের ডিফিনেশন কি, তার থেকে অসংখ্য পূর্ণ বেরিয়ে গেলেও তিনি পূর্ণই থাকেন, আবার তার মধ্যে যদি অসংখ্য পূর্ণ প্রবেশ করে তিনি পূর্ণই থাকেন। তাই
ভগবান তিনি কি করলেন, এই সমস্ত গোপ শাখাদেরকে আর এই গোবৎসদের এবং গাভীগুলোকে প্রকাশ করলেন। প্রকাশ করে আবার পুনরায় বাড়ি ফিরে গেলেন। হ্যাঁ, আবার পরের দিন সকালে আর যথারীতি সেইভাবে গোচারণ করতে আসলেন। এবার ব্রহ্মা এসে দেখছেন, এই কৃষ্ণ এইবার কি করে দেখি। তো এসে দেখছেন পূর্বের ন্যায় সমস্ত সখাদের নিয়ে খেলাধুলা করছে, গোচারণ হচ্ছে। ব্রহ্মা চিন্তা করলেন, কি তাহলে কি কৃষ্ণ জাদু জানে নাকি, সব জাদু দিয়ে ওখান থেকে নিয়ে চলে আসলো নাকি। গিয়ে আবার দেখছে না ওগুলো যেরকম আছিল ওরকমই আছে। আবার এসে দেখছেন এখানে এরকমই আছে। হ্যাঁ, তখন ব্রহ্মা বুঝতে পারলেন। এর মধ্যে একটা লীলা আমাদের আচার্যগণ প্রকাশ করেছেন, এই যে ভগবান কৃষ্ণ তিনি যখন বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন, তার রূপ দর্শন করে সবাই মোহিত হয়ে পড়তেন। ভগবানের রূপ কেমন? কন্দর্প কোটি কমনীয় বিশেষ স্বভাং। ভগবান কিরকম স্বভাব পেতেন? কন্দর্প কোটি। কন্দর্প মানে জানেন? কন্দর্প মানে কামদেব। এই জগতের সবচেয়ে রূপবান কে? কামদেব। কামদেব তার রূপ দিয়ে সারা জগৎকে মোহিত করে রেখেছেন। দেখুন তো আমরা সবাই কামের প্রতি আসক্ত কিনা, কামদেবের রূপের প্রতি আমরা সবাই আসক্ত। তাহলে কামদেব তার রূপ দিয়ে জগতের সবাইকে মোহিত করে রেখেছেন। আর সেই কৃষ্ণের রূপ কেমন? এই কামদেব বলতে কন্দর্প কোটি, কোটি কোটি কন্দর্প মানে কামদেব এক জায়গায় রাখলে যে রূপ শোভা পাবে সেই রকম রূপের শোভা হচ্ছে ভগবান কৃষ্ণ রূপ। তা সেই কৃষ্ণ বৃন্দাবনে অবতীর্ণ, তিনি যখন লীলা করছেন তাকে দর্শন করা মাত্রই সবাই আকৃষ্ট হয়ে পড়তেন। যারা মাতৃস্থানীয় গোপীরা তারা চিন্তা করতেন, আহা যশোদামা কত সৌভাগ্যবতী, এই নন্দ মহারাজ কত সৌভাগ্যবান, এত বয়সে একটা সন্তান পেয়েছে, হ্যাঁ কত মনোহর রূপ, এই সন্তান যদি আমাদের গর্ভে আসতো আমরা তাকে কত যত্ন করতাম, কত সেবা করতাম, এরকম মনোভাব। আর কৃষ্ণ হচ্ছেন যে যথা মাং, যে যে ভাব নিয়ে আমার ভজন, সব ভক্তরাই চাইছে, মাতৃস্থানীয় গোপীরা চাইছে কৃষ্ণকে কি রূপে। আর কৃষ্ণ তো একা, সবার মানবাসনা কি করে পূর্ণ করবেন। আবার যারা মানে ছোট ছোট গোপী তারা কৃষ্ণের রূপ দেখে চিন্তা করতো, এই কৃষ্ণকে যদি আমরা প্রতিরূপে জীবনে লাভ করতে পারলে আমার জীবন সার্থক হবে। যে গোপী কৃষ্ণকে দর্শন করে সবাই, এখন কৃষ্ণ একা কয়জনকে তিনি প্রতিরূপ মানে পত্নী রূপে গ্রহণ করবেন, একা একা তিনি কি করে সবার মনোবাসনা পূর্ণ করবেন। একদিকে আচার্যগণ ব্যাখ্যা করেছেন, এই যে ব্রহ্মবিমোহন লীলা ভগবান প্রকাশিত করেছিলেন, এই ব্রহ্মবিমোহন লীলা এক বছর কাল চলেছিল এই জগতের, এক বছর সময়। তো ওই সময়টায় নারদমুনি বৃন্দাবনে তিনি এসে সব জায়গায় প্রচার করে দিলেন, এই যে এক বছর কাল সময় চলছে এটা খুবই শুভ মুহূর্ত, যাদের ছেলে আছে এই এক বছরের মধ্যে যদি বিবাহ দিতে পারো তাদের ছেলেরা খুব সৌভাগ্যবান হবে, আর যাদের কন্যা আছে এই কন্যাদের যাতে এই এক বছরের মধ্যে বিবাহ দিতে পারো তাদের, তোমাদের কন্যারা খুব সৌভাগ্যবতী হবে। এটা নারদ মুনি এসে প্রচার করে দিলেন। আর তখন সমস্ত গোপীরা তড়িঘড়ি লাগিয়ে দিলেন যে আমার কন্যাকে তাহলে এই বছরের মধ্যেই বিবাহ দিতে হবে। আর সমস্ত গোপসখা রূপে এই বৃন্দাবনে এই এক বছরের মধ্যে কে অবস্থান করছেন? ভগবান কৃষ্ণ। আর একই সঙ্গে তিনি সবার বাসনা, সবাই চাইছেন আমি যদি কৃষ্ণকে সন্তান রূপে লাভ করতাম, তো প্রতিদিন গোচারণ করে তার বাড়িতে সন্তানের রূপ ধারণ করেই আসছেন, কিন্তু কে আসছেন? ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। তাই আচার্যগণ ব্যাখ্যা করছেন, এই এক বছর কাল তারা যে তাদের সন্তানদের যত্ন করতেন, মানে তাদের এমনি সাধারণ তাদের সন্তানেরা যখন বাড়িতে থাকতো তারা যেরকম না সেবা করতেন, বলছে সহস্র গুণ স্নেহ মমতা ভালোবাসা বেড়ে গেল এই এক বছর কাল যখন কৃষ্ণ তাদের সন্তানের রূপ ধারণ করে তাদের গৃহে প্রতিদিন আসতেন, তাদের সেবা গ্রহণ করতেন। হ্যাঁ, এইভাবে ভগবান কৃষ্ণ
তিনি তাই অনেক সময় অনেক ব্যক্তিরা বুঝতে পারেন না তারা ভগবান কৃষ্ণের লীলার সমালোচনা করে যে কৃষ্ণ 16108 গোপিনী রাস নৃত্য করেছে অন্যের স্ত্রী নিয়ে তা নয় হ্যাঁ কি না এই বৃন্দাবনের সমস্ত যত গোপী ছিল প্রকৃতপক্ষে সবাই কার স্ত্রী ভগবান কৃষ্ণের স্ত্রী ছিল আর অন্যান্য সখাদের সঙ্গে পরবর্তীতে তারা থাকলেও কোন সখা যেমন রাধারানীর সঙ্গে আয়ন ঘোষের বিবাহ হয়েছিল এটা শাস্ত্রে প্রমাণ আছে আয়ন ঘোষ কোনোদিন রাধারানীকে স্পর্শ মাত্র করতে পারেননি তার ছায়া ছায়ার সঙ্গে আয়ন ঘোষের সরলেন রাধারানীকে কোনোদিন স্পর্শ করতে আর রাধারানী আর কৃষ্ণের লীলাকে পুষ্টি করবার জন্য আর আয়ন ঘোষ সেটা সাহায্য করত যাই হোক সেসব আলাদা তত্ত্ব অনেক গভীর তত্ত্ব সেটা আমাদের আলোচনা করার অধিকার নেই প্রসঙ্গ কমে এসে গেল তাই কিছুটা আমরা বললাম যাই হোক এইভাবে ব্রহ্মা তিনি এই ভগবানের কুলীন ভোজন দেখে তিনি মোহিত হয়ে গেলেন তো তখন তিনি বুঝতে পারলেন না এই কৃষ্ণ কোনো সাধারণ ব্যক্তি না ইনি তিনি স্বয়ং ভগবান তাই সমস্ত গোবৎস এবং গাভীগণ তারপরে সখাদের নিয়ে এসে ফেরত দিয়ে ব্রহ্মা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করলেন ব্রহ্মা বললেন হে ভগবান আপনি আমাকে ক্ষমা করুন আমি অহংকার বশত কারণ আমার যে মর্যাদা মানে পদমর্যাদা রয়েছে তার অহংকারে আমি গর্বিত হয়ে পড়েছিলাম তাই আপনাকে আমি বুঝতে পারিনি তাই এই জগতে এই যে ভগবত ভক্তি লাভ করতে গেলে ভগবান কার গোচরীভূত হন কুন্তী দেবী ভগবানকে প্রার্থনা করছেন জন্ম ঔশ্বর্য শ্রুত শ্রীভি রেদমান মদ প্রমাণ নৈবার্থং বিধাতুং বই তাম কিঞ্চর গোচরম আপনি অকিঞ্চন ব্যক্তির গোচরীভূত হন যারা এই চারটা মদ মানে অহংকার থেকে মুক্ত জন্ম ঔশ্বর্য শ্রুত শ্রীভি আর অনেক সময় কি হয় কারো কেউ যখন কোনো উচ্চ পোস্ট পান সেই উচ্চ পোস্টে তার মধ্যে তার অহংকার এসে যায় কিন্তু অহংকার থাকলে ভগবান আমাদের গোচরীভূত হন না তাই এখানে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছেন চারটা মদের কথা তিনি বলেছেন মদ মানে অহংকার জন্ম দেখবেন যাদের উচ্চ কুলে জন্ম জন্মের একটা অহংকার আছে না হ্যাঁ আছে আছে জন্ম ঐশ্বর্য যে অনেক ধনশালী ধনের অহংকার আছে না শ্রুত পণ্ডিত পণ্ডিতের পাণ্ডিত্যের একটা অহংকার আছে না আরে তোমার কাছে আমি কি শুনবো আমি কি কম জানি নাকি তাই কি না পাণ্ডিত্যের অহংকার হ্যাঁ আর জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভি সুন্দর রূপের অহংকার আছে না রূপের অহংকার আর এই মদ বা অহংকার থাকলে ভগবান কিন্তু তার কাছে গোচরীভূত হন না ভগবান কার গোচরীভূত হন কার গোচরীভূত হন তাম কিঞ্চন অকিঞ্চন তাম কিঞ্চন গোচরম অকিঞ্চন ব্যক্তি যিনি সমস্ত অহংকার থেকে মুক্ত তার গোচরীভূত হন ভগবান এই জন্য ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন হে ভগবান আমার অহংকার বশত আমি আপনার চরণে যে অপরাধ করেছি আমার এই উষ্ট উচ্চ স্পষ্টের জন্য তাই আপনি তো এরপরে এই কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য আপনি চৈতন্য মহাপ্রভু রূপে আসবেন তাই আমি সেই লীলাতে আপনাকে সাহায্য করার জন্য আসতে চাই আপনি আমাকে কৃপা করুন যেন আমার সেই আমি যে আসব তখন যেন আমার মধ্যে কোনো অহংকার না থাকে আমি যে অকিঞ্চন হতে পারি তাই আপনি আমাকে যবন কুলে জন্মগ্রহণ করাবেন হ্যাঁ তাই ব্রহ্মা ভগবানের মানে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান সেই প্রার্থনায় তিনি
ব্রহ্মাকে কি কুলে জন্মগ্রহণ করলেন করালেন জবন কুলে হরিদাস ঠাকুর রূপে। হ্যাঁ, তাই হরিদাস ঠাকুরের যে দেখুন দৈনতা কিরকম। অনেক সময় আমরা মায়াপুরে গেলে হয়তো মায়াপুরের ভক্তরা একটা গেট দিয়ে ঢুকছে, আমাদের সিকিউরিটি বললো আপনারা ওই গেট দিয়ে ঢুকুন, তখন কি মনে হয়? আমার বের কথা কি মনে হয় তখন? মনে হয় যে আমরা কি ভক্ত না, আমরা ইসকনের ভক্তই না, তবে ওই সাধারণ লোক যে দিক দিয়ে আমাদের ওই দিক দিয়ে হবে। হ্যাঁ, আমার বের করে দেয়। এরকম অনেক সময় অনুরাগ হয়, তাই না? দেখুন জগন্নাথ পুরীতে যখন হরিদাস ঠাকুর থাকতেন, তো জগন্নাথ পুরীর সেবকেরা নিয়ম করেছে যে বিধর্মীয় বিজাতীয় কোন ব্যক্তি জগন্নাথ মন্দিরে, তো হরিদাস ঠাকুর কে, তিনি নাম আচার্য উপাধি দিলেন মহাপ্রভু, কিন্তু তিনি অত বড় ভগবানের মহান ভক্ত হয়েও তিনি তার ভক্তের যে আইন কখনো লঙ্ঘন করেননি, যে আইন আইন তিনি পালন, তাই কোনোদিন তিনি জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য প্রবেশ করেননি। এটা খুব শিক্ষণীয় বিষয়, নিজের মধ্যে তিনি কত দৈনতা, যে আমি ভগবানকে দর্শন করার উপযুক্ত নই। কিন্তু জগন্নাথ কে দর্শন না করতে গেলেও তিনি জগন্নাথের প্রতি এত ভক্তি অর্পণ করেছেন যে স্বয়ং জগন্নাথ এসে প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। হ্যাঁ, দর্শন দিতেন। এই জগন্নাথপুরীতে দুইজন জগন্নাথ থাকতো, একটা সচল আর একটা অচল। মন্দিরে যে বসে আছে অচল জগন্নাথ, আর মহাপ্রভু হচ্ছে সচল জগন্নাথ, যেই গৌর সেই জগন্নাথ। তা মহাপ্রভু আর জগন্নাথ কি পার্থক্য আছে? ওইটা হচ্ছে অচল আর এটা সচল। এই অচল জগন্নাথের দর্শন না করতে গেলেও সচল জগন্নাথ প্রতিদিন জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে তিনি কোথায় যেতেন? সমুদ্রে তিনি মধ্যাহ্ন করতে যেতেন। তাহলে হরিদাস ঠাকুরের কত দৈনতা। এইরকম আমাদের ভগবত ভক্তি জীবনে দৈনতা। হ্যাঁ।